অক্টোবরে রিলিজ পেতে যাওয়া মুভি ভেনমের দ্বিতীয় ট্রেলার চলে এসেছে। পুরো ট্রেলার জুড়েই ছিল বিভিন্ন ইস্টার এগ এবং কমিক রেফারেন্স। সব কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওতে। ভেনম মুভির প্লট এবং সকল ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজ, আর তাই স্পয়লার অ্যালার্ট তাদের জন্য যারা মুভির প্লট সম্পর্কে জানেন না। ভেনম মুভির প্লট হচ্ছে 1993 সালের ভেনম লিথাল প্রোটেক্টর স্টোরি লাইন, যেটা ভেনম মূলত একজন অ্যান্টি হিরো। এই সিরিজে লাইফ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ভেনম সিম্বিওটের উপর এক্সপেরিমেন্টের মাধ্যমে আরও 5টি সিম্বিওট তৈরি করে, যেগুলো হচ্ছে রায়ট, স্ক্রিম, ফেজ, অ্যাগনি এবং ল্যাশার। এছাড়াও ভেনমের আরও 2টি পপুলার অফস্প্রিং হচ্ছে কার্নেজ এবং টক্সিন। ট্রেলার দুটির দ্বারা বোঝা যাচ্ছে মুভিতে একাধিক সিম্বিওট থাকবে, এমনকি সবগুলোও থাকতে পারে। মুভিতে লাইফ ফাউন্ডেশনের হেড কার্লটন ড্রেকের রোল প্লে করেছেন রিজ আহমেদ। এবার আসা যাক ট্রেলারে। প্রথমে আমরা টম হার্ডি অর্থাৎ এডি ব্রককে দেখি একটি ল্যাবরেটরিতে, যেটা সম্ভবত লাইফ ফাউন্ডেশনের। এরপরের সিনে আমরা 2টি সিম্বিওট দেখতে পাচ্ছি, যেগুলোর একটিও ভেনম সিম্বিওট নয়। এদের মধ্যে একটি কিছুটা নীলচে এবং অন্যটি হলুদ। নীলচে সিম্বিওটটি আমরা প্রথম ট্রেলারে ভেনম সিম্বিওটের সাথে দেখতে পেয়েছি। হলুদটি স্ক্রিম হলেও নীলটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, হতে পারে এটি রায়ট। এই সিনে আমরা ল্যাবের মধ্যে একজনকে দেখতে পাচ্ছি। পরবর্তীতে একজন নারী সিকিউরিটি গার্ডকে এই সিম্বিওটটির হোস্ট হিসাবে দেখা যাচ্ছে। প্রথমজনের ক্লোজ লুকে বোঝা যাচ্ছে এই দুইজন ভিন্ন ভিন্ন নারী। এরা দুইজন হতে পারে স্ক্রিম এবং অ্যাগনির হিউম্যান হোস্ট। কমিকেও তাদের হোস্টদের লাইফ ফাউন্ডেশনের গার্ড হিসেবে দেখা গেছে। এছাড়া ট্রেলারে একাধিক পুরুষকে টেস্ট সাবজেক্ট হিসেবে দেখা গেছে। যদি মুভিতে সবগুলো সিম্বিওটি আনা হয়, তাহলে এই 3জন হতে পারে ফেজ, ল্যাশার এবং টক্সিন। পুরো ট্রেলার জুড়েই বিভিন্ন সিনে দেখা যায় ভেনম সিম্বিওটটি এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, এমনকি তার কার্যক্রমও সিম্বিওটটি নিয়ন্ত্রণ করছে। এই সিনে সিম্বিওটটি পুরো সাপের মতো হয়ে এটিকে ভয় দেখাচ্ছে, যেটা পুরোপুরি কমিক থেকে ইন্সপায়ার্ড। তারপর আমরা সিম্বিওটটির হিলিং ক্যাপাবিলিটি দেখতে পাচ্ছি। তারপরই আমরা ভেনম হিসেবে এডির সম্পূর্ণ দেহ প্রথমবারের মতো দেখতে পাই, কিন্তু দেহের কোথাও স্পাইডার সিম্বলটা নেই। এর কারণ হচ্ছে ভেনম মুভিটির সাথে স্পাইডারম্যান মুভির কোনো কানেকশন নেই। ভেনমের এই সিম্বলবিহীন ডিজাইনটি আলটিমেট স্পাইডারম্যান ভেনম থেকে ইন্সপায়ার্ড। ভেনমের এই ডায়লগটি সম্পূর্ণ কমিক থেকে তুলে আনা। তারপর আমরা যাকে দেখতে পাচ্ছি তাকে দেখতে অনেকটা ভেনমের মতো মনে হলেও সে হচ্ছে রায়ট, যদিও তার কাজকর্ম কার্নেজের মতো। কার্নেজকে নিয়মিতই দেখা যায় হাতকে এরকম কুঠার শেপের বানাতে। মিল এখানেই শেষ না। এই সিনে রায়টকে দেখা যাচ্ছে এডি এবং ভেনমকে টেনে আলাদা করতে, যেটা কমিকে কার্নেজ করেছিল। এক পর্যায়ে ভেনমের মতো রায়টও তার হোস্ট থেকে আলাদা হয়ে যায়, এবং তখনই বোঝা যায় রায়টের হোস্ট হচ্ছে কার্লটন ড্রেক। তাদের পিছনে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, যেটা জুম করলে আমরা দেখতে পাচ্ছি লাইফ ফাউন্ডেশনের একাংশ। এটা হতে পারে লাইফ ফাউন্ডেশনের নিজস্ব স্পেস শাটল, যেটা তারা হয়তো সিম্বিওটগুলোর জন্মস্থান ক্লিন্টারে পাঠাতে যাচ্ছিল। ভেনম সেটা ঠেকাতে গিয়ে হয়তো রায়টের সাথে তার মারামারি শুরু হয়। তবে এগুলো সবই আমাদের ধারণা, মুভি বের হওয়ার পর সবই জানা যাবে। ট্রেলারের শেষে ভেনমকে দেখা যায় একজনকে ধরে তার হাত, পা, মাথা খেয়ে ফেলার হুমকি দিতে। এই লুকের মাধ্যমে এডি এবং ভেনমের দ্বৈত সত্তার পরিচয় ফুটে উঠেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মুভিতে উডি হ্যারিসনকে একটি অপ্রকাশিত চরিত্রে কাস্ট করা হয়েছে, যেটা আমরা ধারণা করছি কার্নেজ। পোস্ট ক্রেডিট সিনে হয়তো কার্নেজ আসতে পারে। তো এই ছিল ভেনমের দ্বিতীয় ট্রেলার নিয়ে আমাদের এক্সপ্লেনেশন। কোনো কিছু মিস হয়ে গেলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখতে। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। You know, remember who you are. I remember.